ওই সেই জঙ্গল এই জঙ্গল হ্যাঁ এই জঙ্গল রামনগর জঙ্গল রামনগর জঙ্গল তবে কি বলছিস শুন কি বলছিস এই জঙ্গলে কেউ নেই তুই আর আমি হ্যাঁ তা তো বটে তা তো বটে আমি আর তুই ছাড়া কেউ নেই না ধর তুই আগে আমি পিছনে না 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 আগে দিকে বক রয়েছে আমি গরিবে ছিলাম আমাকে আগে দিবেন কেন আমাকে কেন আগে দিবেন আমি কি বলছি আগে শুন বলেন তুই আগে আমি পিছনে হ্যাঁ ধর একটা বাঘ চলে আসলো হঠাৎ বাঘ হ্যাঁ আমাকে সামনে রেখে বাঘ পাঠাবে হ্যাঁ তারপর ধর একটা বাঘ চলে আসলো হ্যাঁ তখন আবার কর্তব্য থাকবে কি জানিস বাঘের সামনে ধরে ফেললি আরে ধর দিতে দেব না হ্যাঁ বাঘটা যখন আক্রমণ করতে আসবে তোকে তখন বাঘটাকে আমি গুলি করে মেরে দেব দিতো জীবন আমি বাঁচাবো বাবু আমাকে মাছি দিলে হ্যাঁ বাঁচিয়ে দিলাম চলেন বাড়ি চলেন কেন স্বীকার করবো না আমি বেঁচে গেলাম যে আর ওই রকম ধর আমি আগে তুই পিছনে ভালো হইলো ধর আমি আগে তুই পিছনে হ্যাঁ একটা বাঘ আক্রমণ করলো হ্যাঁ তোর কর্তব্য কি থাকবে তারও বুদ্ধি আছে কি বুদ্ধি আছে বল তারও বুদ্ধি আছে বল কি বুদ্ধি আছে আপনাকে যখন বাঘে ধরে ফেলবে যখন ধরবে হ্যাঁ বল তারও বুদ্ধি আছে বল সে বুদ্ধিটা কি তারও বুদ্ধি আছে বল আপনাকে যখন বাঘে ধরে ফেলবে হ্যাঁ আমি তখন সুসুর করে বাড়ি চলে যাব কেন রে আপনার মরণের খবর দিতে হবে না চুপ আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুই সুসুর করে বাড়ি চলে এক সঙ্গে দুজনাই বললে আপনার মরণের খবর কে দেবে আমি চাই আপনার মরণের খবর দেব আপনার বাড়ির লোক কান্নাকাটা করবে আমি যদি খাওয়া দাওয়া করতে পারি চুপ জানোয়ারটা আমার মৃত্যু কামনা করছে সামনে আই আমি বললে এই টাট চালাবে কে হ্যাঁ তাও বটে তাহলে টাট ভালো চালায় হ্যাঁ শিকার দেখা শিকার কি মারবে আমাকে বড় বড় চার পে পশু দেখা চার পে যন্ত্র হ্যাঁ বড় বড় এইখানে চার পে যন্ত্র মেলা আছে গো ওই দেখেন মারেন 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 হ্যাঁ বল 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 মারেন গো মারার জন্য ট্যাক্সিতে করে জঙ্গলে রামনগরের জঙ্গলে এসেছি আরে ঠিক ঠিকই তো আমার ঘরের চালের বাতাস বাবা আপনি বললেন চার পে যন্ত্র দেখা চার পে বড় 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 চার পে যন্ত্র বড় বড় মারবেন হ্যাঁ বড় বড় মারব ওই দেখেন মারেন বল 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 মারেন পালাইছি পালাইছি বল 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 পালাইছি গো বল কাঠ বিড়াল চোর হারাম জগত আমাকে কাঠ বিড়াল মারার জন্য জঙ্গলে নিয়ে আপনি তো বলছেন গো চার পে যন্ত্র আমি বললে ওই ছোট ছোট বলেছি বড় বড় চার পে যন্ত্র ওই দেখেন মারেন 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 বল 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 মারেন মারেন বল বল বিড়াল বিড়াল চোর হারাম জগত কি হইছে আমার বুকটা একদম ফেটে যাচ্ছে আমি জলের সন্ধান করছি হ্যাঁ জলের সন্ধান কর জল ছিল গো পেলি পেলি চশাও হয়ে পড়ি গেল জল ছিল বাবু রামনগরের লোকরা সব হেঁকে জল মেরে দেবে তাড়াতাড়ি কর আমার বুক ফেটে যাচ্ছে বাবু জল পেয়ে গেছে বাবু
আমি এখানে থাকবে না এই গাছতলাতে আমি যাব আর আপনাদের জল নিয়ে এসে আপনার জীবনকে আমি এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব কি বললো আমি জলের সন্ধান পেয়েছি ওই হাবলিটারটা একদম অসভ্য ওকে আমি বিশ্বাস করতে পারি না তাই ও জল আনতে গিয়েছে ওর পিছন পিছন আমাকে যেতে হবে ওই জানোয়ারটা আমাকে কি বলে গেল আবার প্রাইভেট জল মানে প্রস্রাব প্রস্রাব পান করাতে চাইলো তাই আমি গিয়ে পিছন পিছন গিয়ে দেখবো যে আমার জন্য জল নিয়ে আসছে না নিজে প্রস্রাব করে বোতল এনে বসে বাবু আপনার জন্য আমি মিনারেল ওয়াটার এনেছি তাই আমাকে ওর পিছন পিছন গিয়ে পরীক্ষা করতে আর দেখেছো কেমন ডালগুলো ভেঙে দিয়েছে ফুল তুলেও নিয়েছে আমাদের দাদা পহরেদার রাখে না বলে এই অবস্থা পহরেদার দুটো তো ছুটি নিয়েছে এই করোনা ভাইরাসের জন্য আমাদেরও ঘুরে আমরা মাঝে মাঝে এসে ঘুরে যেতে পারি তো ঠিক বলেছো আমরাও মাঝে মাঝে ঘুরে যেতে পারি কিন্তু আমরাও তো আসি না কাজের চাপে আমাদের কাজের চাপে পড়াশোনার চাপে আমরা আসতে পারি চাপে আমরা আসতে পারি কিন্তু এবারে আসবো এবারে দিব আজ থেকে শুরু হলো আজ থেকে শুরু হলো তাই বলছি দিদি আজ থেকে আমাদের শুরু হলো তাহলে এবার আমরা একটু আনন্দ করতে করতে আমরা চলে যাই আমাদের ওই নিদালে ফুলবাগান Thank you.